সুধী দর্শক, এক্ষুনি আপনারা একটা নাটক দেখবেন। পর্দায় দেখতেই পাচ্ছেন নাটকটির নাম হয়তো নয়তো। একদিক থেকে দেখলে পুরো পৃথিবীটাই চলছে হয়তো নয়তোর কক্ষপথে। যা হোক, আমাদের এই হয়তো নয়তোর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন শ্যামল ভাদুরী, অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, চন্দা মাহজাবিন, শহীদুল আলম সাচ্চু, সুমন, তন্দ্রা, খসরু এবং ওয়ান অ্যান্ড অনলি হুমায়ুন ফরিদি। নাটকটি পরিচালনা করেছেন চন্দা মাহজাবিন এবং শ্যামল ভাদুরী। এটি একটি নির্মল হাসির নাটক। হয়তো আমার কথায় আপনারা আস্থা রাখবেন, নয়তো স্রেফ হেসে উড়িয়ে দেবেন। তাহলে নিজের চোখেই দেখে নিন হয়তো নয়তো। আপনার যত ইনফরমেশন আছে সবকিছু আপনি ফেসবুকে দিয়ে দিবেন, আমি দেখে নেব। ওকে বাই। তো ভাড়ার টাকাটা? ও নট গেম, বললাম না ফেসবুকে। ওকে কো কি হয়েছে? না মানে কে আপনি? আই ডোন্ট নো কি সব বলছেন। হেম নাস্তা, বেলা একটার সময় নাস্তা, কে আপনি? সে কি আপনি আমাকে চিনতে পারছেন না? দেখুন, 600 কোটি মানুষের এই পৃথিবীতে বেশিরভাগ মানুষকে আমি চিনি না, তাতে আমার খুব অসুবিধা হচ্ছে না, আপনার হচ্ছে কি? সরুন। এক্সকিউজ মি স্যার, স্যার আমি দুঃখিত, আমি আহত, আমি মর্মাহত, আমি মারাত্মকভাবে আহত। কেন? আমি আপনার ভাড়াটিয়া, তিনতলায় থাকি, কবিতা লিখি, ব্যাচেলার, আপনি আমাকে চিনতে পারছেন না? তারপরে ফুলটা আপনি পা দিয়ে মারিয়ে গেলেন। সরি সরি সরি, আমি খুবই দুঃখিত, সরি। আপনি আপনি ড্রয়িং রুমে বসুন, আনিকা এলে ওর সাথে আপনি ভাড়ার ব্যাপারে কথা বলবেন। কিন্তু আর আপনার এই ফুলটার ব্যাপারে আমি দুঃখিত কিংবা খুবই লজ্জিত। কিন্তু আনিকা ম্যাডাম কখন আসবেন? আসবেন, হয়তো আসবেন, হয়তো আসবেন না, তাতে আপনার ক্ষতি কি? আপনার তো কাজ হলো বসে থাকা, তাই না? এত ভয়ঙ্কর ব্যাপার, নিজের বাড়ির ভাড়াটিকে চিনতে পারছি না। যাক বাবা, তাও ভালো যে ওদের সামনে পড়ি। তুই আমার চোখ নাচাচ্ছিস কেন? হ্যাঁ আমি কি করে হাসছিস?
আমি বোঝেন নাই এই জরি তে একদিন আপনার বিয়ে আসে না আমি সত্যি বোঝেন নাই না আমি বুঝিনি একটু বসে করে বল ওই যে ওই যে ওই যে নন্দ কবি এসেছে কবি শ্যাম ও এসেছে তো কবি বেটা এসেছে তো আমি কি করব আনন্দে ধেই ধেই করে নাচব মিনি মুখ বেড়া বেটা হায় আল্লাহ আপনি এটা কি করছেন মিনি মুখ যা বলা সব ঠিকই বলছি সে পাঁচ মাস হলো এই বাড়িতে এসেছে সব সময় কেমন যেন একটা ঢুলু ঢুলু ভাব আর আমাকে দেখলে একেবারে গলিয়ে যাচ্ছে কিন্তু আসল কথা কি একবারও বলেছে আরে বাবা আসল কথাটা বললে আমি কি তোকে খেয়ে ফেলবো হ্যাঁ আপা আপনি যত কথাই কন মানুষ তো কিন্তু খুবই ভালো কি সুন্দর দেখতে তারপরে যে বসে বসে কি যেন নেকে তাহলে আকাশের দিকে চাইয়ে থাকে আমি নিশ্চিত করে কতি পারি মানে এই স্বভাবের মানুষগুলো স্বামী হিসাবে কিন্তু আবার এবারে ফার্স্ট ক্লাস আপনি কি বিষয়টা বুঝতে পারছেন থাম থাম তোর লেকচার বন্ধ কর হ্যাঁ ওই কবি বসো একদম ঠায় ওখানে বসে থাকো আমি আর ওর সামনে যাব না 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 হ্যাঁ হ্যাঁ আমার তাহলে কি অবিনি তো তোর কি হবে না মানে এই যে আপনি বিয়ে না করলে তো আর আমি বিয়ে করতে পারতেছি না আপা আপনি ওই ওই যে কবি সামনে আর একটা শান্ত দেন প্লিজ প্লিজ আপা ঠিক আছে তবে তুইও মনে রাখবি আজকে আজকে যদি নন্দ বেটা আমাকে প্রপোজ না করে তাহলে 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 আমি জীবনে কোনোদিন মুখ দেখবো না আমিও কোনোদিন বিয়ে করবো ঠিক আছে করেন না আজকে আজকে সে আপনারা কিছু কবি কবি আচ্ছা ঠিক আছে তুই তাহলে এক কাজ কর রান্নাটা দে আমি তাহলে আসি আপা আপনি অ্যাম্বা কবি সাহেবের সামনে যাবেন এটা কোনো কত লবারিস তো আপনার বিয়ে আসছে না মানে আপনি একটা টিপ পরেন ইয়াতে একটা চুরি করেন দেখো একটু বাপ সাহেব নিয়ে যাবেন মানে কবি সাহেব যাতে আপনার দেয়া আসার সাথে ফিট লাগে আল্লাহ আপনি তো সবই দেখতেছেন আল্লাহ আজ যে কবি সাহেব আমার এত ভালোবাসার কথা কয় আল্লাহ আমার নেতু ভাই আজ উইট করতে করতে তো বুড়ি হয়ে যাচ্ছে আপনি তো সব দেখতেছেন আপনি সব দেখতেছেন না আল্লাহ আমি তো আপনাকে বুঝাতে পারতেছি আল্লাহ আমাকে যদি একটু নেক নজর দেন আমি ভেরি গুড কিন্তু ভাই টুলু এতে কি করে কোথায় প্রমাণিত হলো যে এই পৃথিবীটা মেয়েদের দুলা ভাই প্রমাণ এক সিংহ প্রজাতি এ পর্যন্ত পৃথিবীতে যত শিকার করেছে তার 98 ভাগই করেছে সিংহীরা কারণ তাদের সন্তান লালন পালন করতে হয় প্রমাণ দুই ওরা সিংহকে খেতে দেয় কারণ সিংহীদের মেটিং পিরিয়ডে সিংহকে লাগে আর তাছাড়া একটা দলের মধ্যে পুরুষ সিংহ থাকলে পাহারাদার হিসেবে কাজ করে দুলা ভাই স্রেফ পাহারাদার পুরুষের ওই দুটোই কাজ আর বাকি সব মেয়েরা করে ভাই টুলু আস্তে বলো নারী বিরুদ্ধবাদীরা শুনলে পরে তোমাকে কি নিয়ে ভর্তা করে দেবে রাইট ভর্তা ঠিক বলেছেন দুলা ভাই ভর্তা পুরুষ তো ভর্তাই দুলা ভাই ভর্তা মানে মানে আপনি অভিধান খুলে দেখবেন ভর্তা মানে সেখানে লেখা আছে যারা ভরণ পোষণ জোগাড় করে দেয় তারাই হচ্ছে স্বামী কোষলে কোষলে ডোলে ডোলে কাঁথার মতো যারা পেস্ট করে দেয় পেস্ট হয়ে যায় তারাই তো স্বামী দুলা ভাই ওয়াও মামা বাবা হোয়াট ইনফরমেশন এই পর্যন্ত যেসব প্রাণী মানুষ হত্যা করেছে তাদের মধ্যে মশা হচ্ছে নাম্বার ওয়ান পজিশনে মশা ইয়েস মশা যত মানুষ মেরেছে অন্য কোন প্রাণী এত মানুষ মারতে পারেনি আর মশাদের কিলিং লিস্ট হচ্ছে সবচেয়ে রিচ এই ধরো নেপোলিয়ন বোনাপার্ট আলেকজান্ডার দ্য গ্রেট বলিস কি কিশান ওয়ান মিনিট মামা ইয়েস সাধারণত পুরুষ মশা রক্ত খায় না রক্ত খায় মেয়ে মশা কারণ রক্ত না খেলে মেয়ে মশা মা হতে পারে না
হয়েছে পানি খাওয়া শেষ হয়েছে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে হয় কি, আমার ভিতরে যখন আবেগের বন্যা আসে, ওই যে কবিগুরু বলেছেন না, ওরে জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে উথুলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। জি, কবিগুরুর বাণী শেষ হয়েছে? জি হয়েছে। আসলে হয়েছে কি, মানে আমার ভিতরে যখন আবেগ আসে তখন তখন ভিতরটা কেমন শুকিয়ে যায়, এবং সেজন্য পাঁচ গ্লাস পানি খেতে হবে। জি 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 জি। শুনেন, আপনি সরাসরি আমার প্রশ্নের উত্তর দেবেন। জি বলুন। আমাকে কি আপনার ভালো লাগে? আমাকে কি আপনি ভালোবাসেন? পানি, হায় এই বেটা তো পানি খেয়ে মরবি। হায় হায়, আমার তো নাকি হবি নি, আমার নেদু ভাই। এ কি চলে আছেন কেন? না, মানে ভেতরের আবেগটাকে একটু ইয়ে করছি আর কি। দেখুন মিস আনিকা, আপনি যে প্রশ্ন করেছেন তা এত তীব্র, এত তীক্ষ্ণ, এত প্রত্যক্ষ যে এই রে না, কিছু না, মানে ওই দেখুন মিস আনিকা, আমি যদি চিত্রকর হতাম তাহলে গাঢ় লাল এবং গাঢ় সবুজ রং দিয়ে একটা 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 নারীর মুখ আঁকতাম। সেই মুখটা আপনার, আর ওটার ক্যাপশন দিতাম বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তারপর 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 যেন কি, তারপরে আপনার ওই কাজল কালো চোখের দিকে তাকে বলতাম কি, বলতাম আপনার ধবল দুটি হাত বাড়িয়ে দিন। তারপর তারপর আপনাকে দেখতাম আর বলতাম কি, বলতাম ভাই আমাকে আগে হোপলেস বলবেন না, আমি যা বলি তা আগে শুনুন তারপরে বলুন। আপনি একজন দর্শন শাস্ত্রের প্রফেসর, হ্যাঁ রিটায়ার্ড এলপিআর এ আছেন, আছেন তো? হ্যাঁ আছি। সত্যি আছেন? মানে দুলাভাই, আপনি যে এখানে সত্যি বসে আছেন, হাতে ছড়ি বই, সামনে চায়ের কাপ, আসলে কি আপনি এই মুহূর্তে এখানে আছেন? এই অনু, এ কি বলে রে, তোর মামার মাথায় পানি ঢালতো, ওর মাথা তো একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ বাবা বললো আর অমনি ছেলের মতো খেকা করে আসছিস কেন? চোখ মামা জোশ, আমার এক বন্ধু জোশ একটা জোক পাঠিয়েছে, শুনবে? বল। একটা টিকটিকি গান গাইতে শুরু করলো, আর চারটা টিকটিকি ঝপঝপ করে ছাদ থেকে মেঝেতে পড়ে গেল। কেন বলো তো? কেন? চারটা টিকটিকি গান শুনে হাত তালি বাজাতে গিয়েছিল। মেনি মুখ বল, ঘোড়া মুখ শয়তান, আমাকে আমাকে বলে কি না, সরি এ মাসের ভাড়ার টাকা। হ্যাঁ টু হেল উইথ ইট, মানে আমাকে আমাকে টাকা দেখাচ্ছিস না, তোকে তোকে খুন করবো। হ্যাঁ খুন করবো, তোর মতো হ্যাংলাকে ধরে ঘরে ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেবো। আমার আমার সাথেই আর কি, আমার সাথেই আর কি। মা মা তুমি কোথায় মা? আহারে কি সুন্দর মিয়াটা, তার কত কষ্ট, এই বাপ আছে, মামা আছে, ভাই আছে, তাও কেউ ফিরেও চাহায় না রে, বিয়ের কোনো কথাই নেই, এতে মিয়ার বয়স পাতালে যাচ্ছে। আচ্ছা টুলু, এই যে আমি আছি তুমি বলছো নেই, এটা প্রমাণ করো। দুলাভাই আপনি টাইম মেশিনের নাম শুনেছেন তো? না অবশ্যই, আমি তো তোমার মতো মূর্খ নই। আগে এটা করবে না দুলা ভাই। আরে টাইম মেশিন ইজ এ কনসেপ্ট, এটা বাস্তবে সম্ভব নয়। আই নো আই নো, টাইম মেশিনে চড়ে অতীত এবং ভবিষ্যতে যাওয়া যায়,
এটা একটা কনসেপ্ট, তর্কের খাতিরে ধরে নিন যাওয়া যায়। ওকে ধরলাম, তাহলে চলুন আমরা ভবিষ্যতের দিকে যাই। চলো মামা, আমি কিন্তু তোমাদের টাইম মেশিনে নেই, বিকজ আমি ইজিপ্ট সিভিলাইজেশনে ঢুকে গিয়েছি। ওকে ওকে ওকে, হ্যাঁ দুলা ভাই, তাহলে চলুন আমরা 200 বছর পরে চলে যাই। 200 বছর পরে কি এখন যা যেরকম আছে সেরকম থাকবে না বদলাবে? বদলাবে, গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে তাতেই ঢাকা শহরটা পুরো একেবারে পানির তলে তলিয়ে থাকবে। হ্যাঁ, পানির তলে তলিয়ে থাকবে। দিলা ভাই, পানির তলে তলিয়ে যাওয়ার পরেই না আমরা দেখতে পারবো, তার মানে ঘটনা ঘটে যাওয়ার পরেই দেখা যায়। এক মিনিট টুলু, তুমি ঠিকই বলেছ, ঘটনা না ঘটলে আমরা দেখব কি করে? তার মানে দুলা ভাই, এইভাবে 200 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর্যন্ত আমরা কি দেখে আসতে পারবো না? কি পারবো না দুলা ভাই? হ্যাঁ, যুক্তি তো তাই বলে, পৃথিবীটা অলরেডি ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা বেঁচে আছি কিভাবে? আমিও তো তাই বলি দুলা ভাই, আমরা যে এই যে আছি, আসলে কি আছি? সত্যি কি আছি? ভয়ঙ্কর যুক্তি দুলা ভাই, আমরা আসলে অ্যাকশন রিপ্লেতে আছি। ঘটনা যা ঘটার সব আগে ঘটে গেছে, আমরা এখন রিপ্লে দেখছি। এই যে আমরা আছি, আসলে কিন্তু আমরা নেই, হয়তো নয়তো। এই এই অনু, তোরা সবাই আয়, এবার আমার মাথায় পানি ঢাল। শোন হিমু, তুই এক্ষুনি ওই কবি নন্দুবেটাকে বলে আয় আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে, অন্য বাড়ি দেখতে। আমরা আর তাকে বাড়ি ভাড়া দেব না, যা। আপা আপা, আপনি তো রাগ করেন না, আমি আমি ওর একটা কথা রাখেন, প্লিজ প্লিজ আপা। না না না, আমি কোনো কথাই শুনবো না। আমি আমি আজকে প্রমিস করেছিলাম যে নন্দু যদি আমাকে প্রপোজ না করে তাহলে আমি বিয়ে করবো না। হায় হায়, এটা আপনি কি করছেন আপা? তাহলে আমার কি গোবিনী, আমার নেদু ভাই মর্গে, তোরা দুজনে মিলে গলায় দড়ি দিয়ে মরে যায়। না না আপা, আপনি তো এটা করতে পারেন না। আমার নেদু ভাই গুলো সব বিরাট রং মিস্ত্রি, তার বাদে আমার জন্য যে কি সুন্দর একটা ঘর সাজায় রাখছে আপা, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, সে ঘরদার যে কি সুন্দর রং আপা। ব্যাস একদম চুপ, একদম চুপ, যা যা বলেছি তা করবি, যা। আফা আমার আমার একটা রিকোয়েস্ট আফা, আমি একটা রিকোয়েস্ট খালি রাইয়ে দেন আফা। আফা আপনি আমার বেশি না, মানে এই যে 7 দিন, আমি আমার 7 দিন সময় দেন, এই 7 দিনের মধ্যে আমি যে কবি নেন্দু, ওই কবি নেন্দুর সাথে যদি আমরা বিয়ে দিতে না পারি, আপনি আপনি দেখেন আফা, দেখেন এটা আমার ওই যে ওই পরজেশন আফা, পরজেশন পরজেশন না রে, ওটা হবে প্রমিস। আমি সে জল পান করেছিলাম, তলহীন অসীম অতন সবেক সচাত শিরধার্য, আমি সেই জল ত্যাগ করে এসেছি। আমি বাড়িতে ছেড়ে চলে যাবো কি? আপনি দুলে ভাইয়ান যে আমার সাথে ইয়ার কি মারতে যাবো? আপনি আপনার বুসকা বুসকি না কি জানি আছে, সব বাড়িতে দিয়ে আপনি বিদায়ান। তুমি এখন যাও তো, তুমি দেখছো না আমি লিখছি, যাও। পুলিশ এসব কি বলছো তুমি? তুমি আমার সাথে কি করছো না? পুলিশ আরে আমার অপরাধটা কি বলবে তো? আপনার অপরাধটা কি সেটা আপনি বুঝতে পারেন নাই? আরে আমাকে আপা, আপনার কত ভালো মানুষ জানে সেটা কি আপনি জানেন? আর আপনি আপনি তারে সি 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 এই এই তুমি চিচি করছো কেন? আমি তো তোমার আপাকে কিছুই বলিনি। আরে কিছু বলেন না কেন, এটাই তো আমার সমস্যা, আপনি আপনি কিছুই মালুম করতে পারেন না। না না না, বুঝতে পেরেছি,
কিন্তু আমি তোমার আপাকে নিয়ে 100 একটা কবিতা লিখেছি এবার বই মেলায় বের হবে নাম দিয়েছি অনিকা 101 মামা আমি ঠিক করেছি আমাদের হয়তো নয়তো ক্লাবের নামে একটা ওয়েব পেজ ওপেন করব হয়তো নয়তো .com বাহ খুব ভালো খুব ভালো বিষয় হচ্ছে কি আমাদের ভাষায় যে ধরনের ঘটনা ঘটে এর প্রতিদিনের একটা সামারি থাকছে সাথে তোমার ছবি থাকছে বাবার ছবি থাকবে আমার ছবি থাকছে ইটস ভেরি গুড শুন আমার ছবি যদি লাগাস তাহলে এই ছবিটা না নেই আমি তোকে বলি তুই বুঝবি সেটা হচ্ছে যে ক্লোজ ছবি তুলবি না মানে আমার মুখটা একটু বড় লাগে হ্যাঁ একটু দূর থেকে তুলবি হ্যাঁ ওকে নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম বলে আর একটা পয়েন্ট ভুলে যাস না তুই অনিকার ছবিও রাখবি বিকজ অনিকা কিন্তু এই হয়তো নয়তো ক্লাবের নামটা দিয়েছিল এক্স্যাক্টলি হ্যাঁ আর একটা একটা পি অফ লাইন থাকো ঠিক যে এরকম হতে পারে কিরকম মানে পৃথিবীর প্রধান শত্রু হচ্ছে মানুষ মানুষ হইতে সাবধান মামা ইউ ওয়ার টু লেট টু লেট কিভাবে বিকজ এই সেন্টেন্সটা হেভি মেটাল স্টার ওজি ওসবর্ন তার বাড়ির গেটের সামনে ইউজ করেছিল ওজি ওসবর্ন বাড়ির গেটে কি 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 ইউজ করেছিল তার বাড়ির গেটে ঝুলেছিল ডু নট মাইন্ড দ্য ডগ বিওয়্যার অফ দ্য ওনার ইউ নো মানে কুকুরকে ভয় পাইবেন না কুকুরের মালিক হইতে সাবধান বাহ স্যার খুব ভালো জিনিস তো ভালো করেছে তো ওর সাথে আমার পরিচয় করে দিস হ্যাঁ তো শুধু ভাত তরকারি কোথায় ও মাছ মাংস তো মেয়েটার নাম যেন কি প্রবাবলি হিমু হিমু রাইট ও এই হিমু হিমু এই শুধু ভাত দিয়েছিস মাছ মাংস কোথায় তরকারি কোথায় আমরা কি শুধু ভাত খাই নাকি না খালসান আপনি যদি আমার একটা বুদ্ধি শোনেন তাহলে আমি এটা কোথাও করতে পারি আপনারা আজকের মতো এই ভাত খেয়ে উঠে যান আমার তো মুন্ডাই কইতেছে কালকে তো আমার এই ভাতও বাগান মানে মামা হিমু তো রীতিমতো থ্রেট করছে এই কি হয়েছে তুই ঝেড়ে কাস তো মানে ক্লিয়ার করে বল মামা জান এই যে আপনি একটা কথা কই মাইন্ড করেন এই যে আপনার যেটা ভাগ্নি আছে আপনি কি তার কোনো খোঁজ খবর রাখেন মিয়ার বিয়ের বয়স পাতালে যাচ্ছে তো বাপ বাইসি আছে আপনি মামা জান এখনো জলজন্ত জীবিত আছে অথচ আইবুড়ো মিয়া ঘরে বসে আছে এই 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 কার কথা বলছে প্রবলি আপু কথা বলছে আপু ও আপু মানে অনিকা অনিকার কি হয়েছে এই বিয়ে মানে শাদি আইবিও মিয়া ঘরে থাকলেই বাপ মার কপালে ভাত জোটে না তাই কালতে ওই কুসন স্টক মানে ফুড স্টক কি বলে রে আমার কি দোষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনিকাকে বলে দিস যে আমরা আমরা ওর জন্য পাত্র খুঁজবো ঠিক আছে আপনারা খুঁজবেন ছেলে তারপর বিয়েও আপনাকে ছেলে খুঁজতে হবে না মামা ছেলে একেবারে ঠিক আছে ওই যে কালকে সকালবেলা ছেলে আসবিনি আপনার তার সাথে পাকা কথা করবেন মামা একেবারে বিয়ের সাথে একেবারে কমপ্লিট করে ফেলেন আচ্ছা ঠিক আছে কাল তাহলে সকাল ঠিক 11টায় আসতে বলবে হ্যাঁ আমরা সব ঠিকঠাক দেখে নেবো হ্যাঁ 11টায় এত ভোরে সে কী করবে হিমু তুই এক কাজ কর ওনাকে সকাল 2টায় আসতে বল ওকে 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 আমি তাহলে নিয়ে আসি সব কিছু আমি কি একটু আসতে পারি আপনার কি মনে হচ্ছে আপনি আসেননি ও সে করেছি গুড জব আপনার অসুবিধ চমৎকার কি চমৎকার রাত না আকাশে একটা চাঁদ ঝুলে আছে মুগ্ধ পৃথিবী দিয়ে মুগ্ধ আর কি মুগ্ধ শুনলাম আপনি নাকি আমাকে নিয়ে কবিতা লিখেছেন জি 101টি সামনে বই মানে বের করো নাম দিয়েছি অনিকা 101 আমাকে নিয়ে কবিতা হ্যাঁ আপনাকে নিয়ে কবিতা আপনি যদি কবিতা লিখলে কবিতা মুগ্ধ হয়ে যায় কবিতা পবিত্র হয়ে যায় কি সুন্দর আপনার ডাগর ডাগর চোখ আপনার গ্রীবা আপনার চলার ভঙ্গি আপনার ঠোঁট আপনার এই কৃষ্ণ কেশ রাশি চুলদার কবেকার অন্ধকার বিদিশার নেশা
মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবে ঘরায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তার অন্ধকার বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে নিজে আমার কবিতা আমার বাসির রাগী আমার স্বপ্ন জাগরণ চিরদিন তোমার চিনি তুমি যে আমার কবিতা আমার বাসির রাগী আমার স্বপ্ন জাগরণ চিরদিন তোমার চিনি তুমি যে আমার কবিতা আমি কে তোমার যদি জানতে তবে কি আমার কাছে টানতে আরে বাবা তুমি তুমি শোনো এখন থেকে আর আপনি করে বলবো না এখন থেকে শুধু তুমি কেমন তুমি হ্যাঁ বাবা হ্যাঁ এই নন্দু তুমি এখন বসো বসে আমাকে খুব সুন্দর একটা রোমান্টিক কবিতা শোনো কি হলো তবে একটু পানি খেয়ে আবার পানি হ্যাঁ বসো বসো শোনো আদিতে সবকিছু শূন্য ঊর্ধ্বে অধে জোড়া ঠোঁট আদিতে সবকিছু বুনোহাঁস চিতল হরি আদিতে সবকিছু আদি সবকিছু আদি তুমি ছেলে শূন্যতা লালটি বুনোহাঁস শেষ আচ্ছা আমি এখানে বসে থেকে কি করবো এক্ষুনি ফেসবুকে নাটকগুলো হচ্ছে না অনু বড় বোনের বিয়ে একটা দায়িত্ব আছে না আমি আম্মু আম্মু চুপ দিল ভাই আনিকা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি আপনার একমাত্র হচ্ছে কি কন্যা ওর জামাইকে অবশ্যই জ্ঞানী হতে হবে আমি চাই ওর জামাই বিজ্ঞানে এবং দর্শনে যেন অভিজ্ঞ হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন বসুন আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে আরে আমি তো ইয়েস ইয়েস ওই কিছু ভাড়াটা নিয়ে কথা বলছি রাইট বসুন বসুন প্লিজ বসুন এই এক মিনিট এই যে তুমি বসতে যাচ্ছ এই বসাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বৈজ্ঞানিক ভাবে বসা এই তো এই তো জি এই তো ফেল গোল্লা পাস করলে না বৈজ্ঞানিক ভাবে বসা না বসাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা রাইট তাই না দিলো ভাই জি এই জি কি জি কি বসো আচ্ছা আপনার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট আছে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই তবে আমি কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট আম্মা করে দিয়েছি জানো এই ছেলে বলো তো প্লেটোর আরোহ পদ্ধতি এবং অ্যারিস্টটলের অবরোহ পদ্ধতি কি উঠছো কেন আমি একটু আসি না কোনো আসা আসবে এখন বসো জি বসো এই ছেলে একটা প্রশ্নের উত্তর দিতে পারছো না আচ্ছা বলো তো
সোফেনহাওয়ারের দার্শনিক পদ্ধতিটা কি? হ্যাঁ বলো বলো, দূর হয়ে যাবো প্রশ্ন করে উত্তর দাও। আচ্ছা তুমি বলো তো যে স্টিফেন হকিং এর কোন তত্ত্বের জন্য বিখ্যাত? আচ্ছা আপনি উইকিপিডিয়া ব্রাউজ করেছেন কখনো? উইকিপিডিয়া কখনো ব্রাউজ করেন? উইকিপিডিয়া যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। সবার জ্ঞান ধন্যবাদ। শুনেন আপনি যান। বুঝেছি, তোমাদের তোমাদের কাউকে রেখে কিছু হবে না। আমার আমার ব্যবস্থা আমার নিজেকেই করতে হবে। এই হিমু, হিমু, এই হিমু, যা তো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাত্র চাই। চাচা আপনিও? এই চাচা কি রে? কি আর চাচা, আমাকে বিয়ে করা নিষেধ? আপনার যা বয়স। এই বয়সকে বিজ্ঞাপন দিয়ে আছে, কত বয়স লাগবে? বাপরে প্রায় এক ঘন্টা হয়ে গেল, কি হয়তো জিজ্ঞেস করছে? এ তো দেখছি চাকরির চেয়ে কঠিন ইন্টারভিউ। কি হলো, উত্তর দাও। পানি ন পানি বলো বলো। আমি যে প্রশ্ন করলাম সেটা উত্তর বলবে? প্রশ্নটাই তো তুমি এখনো করোনি বাবা। ও সেটা তো বলবে। বলো বোস আইনস্টাইন সূত্র নাম কি বলো? ফেসবুকে আপনার অ্যাকাউন্ট কি নামে আছে বলুন বলুন। অন্তহীন এবং অন্তবিহীন এই দুটো শব্দের দার্শনিক ব্যাখ্যা দাও। কি হলো বলো বলো বলুন। আল্লাহর কসম, জীবনে আর কোনোদিন বিয়ের ইন্টারভিউ দিতে আসবো না। এই ইন্টারভিউ কি, জীবনে কোনোদিন বিয়েই করবো না স্যার। আমার মাফ করেন, আসি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আচ্ছা এই দিকটা সালাম দিলে কোন, এখানে তো কেউ নেই, এটা তো এমটি স্পেস তাই না? রাইট, হয়তো নেই হয়তো আছে। আচ্ছা ও চলে গেল কেন? আই এম শিওর ওর ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই। এবার আমার কথাটা শোনো, এখন থেকে এই ঘর থেকে তোমরা কেউ বের হবে না। খাওয়া দাওয়া সব এখানেই পাবে। Is that clear? এখানে বসে থেকে? হ্যাঁ বাবা, এখানে বসে থেকে। আর জজ সাহেবের বাসের কুকুর দুটো আছে না, ও দুটো আমি এনে গেটের বাইরে বেঁধে রেখেছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মামা, ও দুটো কুকুরই কিন্তু মেয়ে কুকুর, একবার যদি ধরে না। মামা, মেয়ে কুকুরের দাঁত নাকি এক্সট্রা পয়জন থেকে। হরমোন, চুপ কর। শো এখান থেকে আর একটি পাও কেউ নড়বে না। হিমু যে তুই যা, তুই গিয়ে কাজী সাহেবকে বল বাদ মাগরিব আমার বিয়ে। তোর বিয়ে কার সঙ্গে? সেটা তুমি সময় মতোই দেখতে পাবে। আর শোনো, তোমাদের যা যা লাগে, যে ধরনের কাপড় দরকার আমি সব দিচ্ছি, তোমরা সব পরে চুপটি করে এখানে বসে থাকবে। ওকে ওকে হিমু। আর দিলো ভাই, দেখলেন তো ওটা ওকে বলে গেল। আমি আগেই বলেছিলাম এই পৃথিবীটা হচ্ছে নারীদের। হ্যাঁ, আর আমরা যে পুরুষ সকল আছি, আমরা হচ্ছে এলিয়েন, মানে বহিরাগত। চুপ। আপনি? এই নো মোর আপনি, এখন থেকে শুধু তুমি বলবে। তুমি তুমি কিন্তু এত রাতে কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে।
শোনো, এত রাতে সাধে আসিনি, তোমাকে তোমার দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? তোমার বিয়ের দাওয়াত। আমার বিয়ে? আমি কখন কার সঙ্গে? এবার আমি একটু পানি খাবো। চুপ, এসব ঢং রাখো, একদম এসব ঢং রাখো, কোনো কিছু হলে পানি। শোনো, যাও তুমি এই পাগড়ি পাঞ্জাবি পরে আসো। কিন্তু আমার বিয়েটা কার সঙ্গে সেটা জানতে পারি? অবভিয়াসলি একটা মেয়ের সাথে। তা তো বটেই, ছেলেতে ছেলেতে বিয়ে হয় না তো, বিয়ে হয় ছেলেতে মেয়েতে। তা মেয়েটাকে জানতে পারি? কর্তা ব্যাগটা, মেয়েটা আমি। এনি প্রবলেম? অবশ্যই তোমার প্রবলেম আমার কিছুই যায় আসে না। শোনো, তাড়াতাড়ি করে ড্রেসটা পরে আসো, কাজে সে বসে আছে। ও মা, কাজই হয়েছে গেছে? তো বিয়েটা সামান্য একটু পেছানো যায় না? সামান্য মানে কতক্ষণ? 22 দিন। কেন? মানে এর আগে 22 জনকে কথা দিয়ে ফেলেছি তো, ওদেরকে মানা করতে। তুমি 22 জনকে কথা দিয়েছিলে? মানে মনে মনে কবিতায়। ও, মনে মনে মানে কবিতায়? ঠিক আছে, ওই 22 জনকে আমি ম্যানেজ করে নিব, আর আমি বসছি, তুমি যাও এগুলো পড়ে আসো। তুমি এখানে বসবে? হ্যাঁ, আমি এখানে বসবো, কারণ আমি তোমাকে নিয়ে একসাথে যাব। ঠিক আছে, যাও তাতে করো। না না, আমি একটু পানি খাবো। আবার পানি ধরো, যাও। কিরে, তুই হঠাৎ করে সবাইকে ঠকাস ঠকাস করে সালাম করছিস? লজ্জার কথা, আজ তো আনিকা আমার বিয়ে, আল্লাহ দিলি কাল তো আমার বিয়ে হবে নি। সালাম আলাইকুম। একটা জিনিস দেখেছেন, এই বিয়ের ব্যাপারে মেয়েদের কত সিরিয়াসনেস, মানে কতখানি উৎসাহী। মামা, আমি এক কাজ করি, আমি কিছু ছবি নিয়ে নিই, আমার ফেসবুকে দিয়ে দিব, ওয়েডিং পিকচার্স। মানে একজন মানুষকে, পুরুষ মানুষকে কিভাবে ভুলিয়ে ভালিয়ে বিয়ের গিলোটিনে মাথা ঢোকানো হয়, তার একটা ডকুমেন্ট রাখতে হবে না? অবশ্যই, নারীদের ভূমিকাটা বলে। দুলাভ ভাই, এই যে বিয়ে, এটা কিন্তু প্রকৃতি বিরুদ্ধ কাজ। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, ইয়া নামনে কি কইলেন? কাজী সাহেব, আপনি আমাদের হয়তো নয়তো দার্শনিক আলোচনায় আসবেন না। আপনি ধরে নিন যে আপনি এখানে নেই। কিন্তু ভাই টুলু, তোমাকে তো প্রমাণ করতে হবে বিয়ে কেন প্রকৃতি বিরুদ্ধ কাজ। আচ্ছা দুলু ভাই, হ্যাঁ, আপনি কি দেখেছেন পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে বিয়ের প্রচলন আছে বা শুনেছেন আপনি? হয়তো আছে, হয়তো নেই, কিন্তু মানুষের মধ্যে তো বিয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, আছে। দুলু ভাই, আপনি বাইবেল খুলে দেখবেন, অ্যাডাম এবং ইভের বিয়ে হয়েছিল। তবা তবা, এগিন হইলে তো গুণা। আরে, আপনি কি হাগল হয়ে গেছেন? হ্যাঁ, বিয়া সাদি হইল আল্লাহর মেহরবানি। এই যে আশটা ভুল প্রকাত। আসো আসো, সবাইকে সালাম করো। সাহেব, ওমা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কেন? উল্টো পড়েছে, উল্টো পড়েছে। এটা এরকম হবে না, এইটি হবে এই রকম। হ্যাঁ, ও হে নাদান নিপাট কবি, তুমি বিয়ের নামে কোরবানি মানে জবেহ হতে যাচ্ছ, তোমার জন্য আমার অন্তিম শোক, শুভেচ্ছা এবং সমবেদনা থাকবে। হোল্ড,
শব্দ করলে এমনি দন্ত বিকশিত করো। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপে অসাধারণ কবি নন্দন চৌধুরী, প্রকৃতিকে দেখার এই যে চোখ, কি বলবো আমি, আমি বিগলিত। নন্দন ভাই, আপনার যতগুলো কবিতা আছে আমাকে দেবেন, আমি ফেসবুকে রিলিজ করব, আপনার ছবিও থাকবে, ডোন্ট ওয়ারি। এই টুলু, চুপ করে আছিস কেন, কিছু বলছিস না যে? দিলা ভাই, এ তো কবিতা নয়, এ তো ডকুমেন্টারি। রাইট, আমাদের এই সুন্দর পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, সবই করেছে মানুষ, মানুষ করেছে। অভয় দিলে একটা কথা বলি? হ্যাঁ হ্যাঁ বলো। এই যে আমাদের সুন্দরবন কত সুন্দর, আমি গিয়েছিলাম একবার। রয়্যাল বেঙ্গল টাইগার যদি সুন্দরবনে না থাকতো তাহলে এই সুন্দরবন আমরা উজাড় করে ফেলতাম, গাছ কেটে সুন্দরবন উজাড়। রাইট, এর প্রমাণ হচ্ছে 1972-তে আমাদের দেশের ফরেস্ট এরিয়া ছিল 20%, বাট এখন অনলি 6%। যদি সব জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার থাকতো তাহলে আমরা এইভাবে ফরেস্ট উজাড় করে দিতে পারতাম না। বাহ বাহ। কান খুলে শুনে রাখো, আর জীবনে যদি কোনোদিনই হয়তো নয়তো করো তাহলে আমি শুনে রাখো, এই মাসের মধ্যে কিন্তু তোমাকে বিয়ে করতে হবে, বুঝেছো? আমি বিয়ে করবো? হ্যাঁ তুমি। আর অনুশোন, ফেসবুক এখন থেকে 2 ঘন্টা, জাস্ট 2 আওয়ার্স। কাল থেকে আবার ক্লাসে যাওয়া শুরু করবি, ঠিক মতো পড়াশোনা করবি, ইজ দ্যাট ক্লিয়ার? ওহ নো, আমি তো মরে যাব আম্মু। দুলা ভাই, এই ঘরে কত দর্শন বিজ্ঞান নিয়ে আলোচনা হতো, এখান থেকে হয়তো নতুন কোনো দর্শন শুরু হতে পারতো, কিন্তু ওই একটি মেয়ে, একটি মেয়ের জন্য সব শেষ হয়ে গেল দুলা ভাই, সব শেষ। তোমার ভাষণ শেষ হয়েছে মামা? হ্যাঁ আপাতত, এর চেয়ে মৃত্যুই ভালো ছিল। ওকে, তাহলে আমি এখন আমার কাজটা করছি। তোমরা যখন আমার কথা শুনবেই না তাহলে আমি বোমা দিয়ে ফেলাচ্ছি। রেডি? 1, 2, 3! তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আজকে আজকে তোমার পাসওয়ার্ড মনে নেই তোমার? এসব কি হচ্ছে? হয়তো আমি আছি আপনারা নেই, হয়তো আপনারা আছেন আমি নেই। যদি বাঁচতে চান পালান, এটা ভাই একটা পাগলের কারখানা, সবাই পাগল।
আমি একটা প্রশ্ন করি, উনি যখন এটা বলবে তোমার মুখে